4, 3, 2, 1, 0, go! শেজাদ, হ্যাঁ শেজাদ যাচ্ছে, তো কি হয়েছে? আমগো যেতে হবে, হ্যাঁ একটু গো। তুমি কি কোনোদিন আমাদের কোনো কথা শুনবে না? না, বিকজ আই এম নট এ কিড, সো ডোন্ট ট্রিট মি লাইক দ্যাট প্লিজ। মঈন, মা বাবার কথা শুনতে হয়, আমরা কোনোদিনই তোমার খারাপ চাইবো না। মা প্লিজ, ইনাফ! তোমার না প্রত্যেক দিনের প্যান প্যান নিয়ে শুনতে শুনতে আমার অসহ্য লাগে, তো তাই নষ্ট করে দিলে। এত জ্ঞান কেন দিচ্ছ? টাকা চেয়েছি তাই? ওকে ফাইন, টাকা দিতে হবে না তোমার। হ্যাপি? নাও ইউ হ্যাপি? দাঁড়াও, গুড মর্নিং মাই সুইট লিটল প্রিন্সেস। ওপ সর, আমার লিটল প্রিন্সেস তো আর সেই ছোট্টটি নেই, এখন অনেক বড় হয়ে গেছে। তুমি ভাবছো যে তোমাকে এইখানে দাঁড় করিয়ে এতগুলো কথা কেন বলছি? আমি তো ভেতরে ডেকে এনেও তোমাকে এই কথাগুলো বলতে পারতাম। সমস্যাটা তো সেইখানে, তোমার ভেতরে ঢোকা নেই। এর আগে অনেক দিন অনেকবার তোমাকে ভেতরে বুঝিয়েছি, তুমি যখন রাত 8টায় ফিরতে তখন বুঝিয়েছি, যখন রাত 10টায় ফিরতে তখন বুঝিয়েছি, যখন রাত 12টা তখন অভিমান, যখন রাত 2টা তখন কথা বন্ধ করে দিয়েছি, আর এখন তো ভোরবেলায় ফিরছ। বাহ, গ্রেট বাবা, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তুমি অবশ্যই বাড়ির ভেতরে ঢুকবে, তবে আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি তুমি পালন করতে পারো তবে আমি খুব শর্টলি তোমার বিয়ের ব্যবস্থা করছি, সেটা তো তোমাকে রাজি হতে হবে। কানা খোরা যাই হোক না কেন, মাই ডিসিশন ইজ ফাইনাল। ওকে, তুমি কি রাজি?
তুমি কি রাজি? আই থিঙ্ক ইউর আনসার ইজ নো। দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর? গেট লাগিয়ে দাও দরওয়ান। Drop me somewhere. কোথায়? Anywhere. পাগলামি করো না, just go back. Okay. She's at least main road পর্যন্ত। Please. প্রিয়। আঙ্কেল just track করে আমাকে বলেছে। Okay. Now go back. Your help. Okay, I'll drop you. Kintu, kothay? I have a plan. Shat sokal bala kun shalay re? Amar aramer gunta haram kore dise. টুকু ভাইজান ভুল হয়ে গেছে। হ্যাঁ, আসল হয়েছে কি ভাইজান? ভাইজান, ভাইজান, কেউই তো নাই, তাহলে কি শুনলাম? ঘুমের ঘরে কি শুনি না শুনি দেখ। আসি কেডা? হ্যাঁ কেডা ভাইজান, আসে কেডা ভাইজান, 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 ও ভাইজান, আসে কেডা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নিকুম তু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নিকুম তু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা, মাই সুইট লিটল প্রিন্সেস। উপস, সরি, আমার ছোট্ট প্রিন্সেসটি তো আর ছোট্ট নেই, সে এখন ফুলন দেবী হয়ে গেছে। নিজের ঘর ছেড়ে সে এখন পর পুরুষ, সেজাদের ঘরে আস্তানা গেড়েছে। It's not funny, okay? But it's exciting. আরে তুই একবার ভেবে দেখ, তুই জুই চাওলার মতো বাড়ি ছেড়ে পালিয়ে সেজাদের গর্তে এসে লুকিয়েছিস। পার্থক্য শুধু হচ্ছে যে জুই চাওলা নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছিল, আর আমাদের প্রিয়াঙ্কা চাওলার কলা ধাক্কাকে। It's not funny. প্রিয়াঙ্কার জাদ্রাল পাপা ওকে খোঁজার জন্য সে শুনতে থানা পুলিশ না করে বসে। তাহলে এখন আমি কি করব? পাপা তো স্ট্রেট বলে দিয়েছে যদি বাসায় ব্যাক করে তাহলে তার পছন্দে বিয়ে করতে হবে, এন্ড অফ কোর্স সেটা আমার পক্ষে পসিবল না। তাহলে তুই কি করবি? নিজের পছন্দ মতন বিয়ে করব। কাকে? ওকে।
কিসের পোড়া পোড়া গন্ধ রে? কয়লা হয়ে গেছে তোর হার্টটা যদি এখন ওর বুকে বসে দিস না, তাহলে সুন্দর একটা কাবাব কাবাব গন্ধ বেরোবে। এবার ফুলেও সেই কাজটা করিস না, হাই কোলেস্টেরল, হার্ট অ্যাটাক করে ফেলবি। এই যে প্রেম টেম বিয়ে শাদি এগুলো মানুষের জীবনে জাস্ট একটা ফালতু জিনিস। কারণ একটা পরগাছার মতো আরেকজনের উপর নির্ভর করে বেঁচে থাকার কোনো মানে হয়? কোনো মানে হয় না। ও গো শুনছো? হ্যাঁ গো শুনছি। ও গো খেয়েছো? না গো গিলছি। ও গো ভাবছো? না গো থিঙ্ক করছি। ভাবছো না কেন? মানে লাইফ হেল হয়ে যাবে, ভুলে ওই ট্র্যাপে পা দিস না। আই সোয়ার। কেন? মানে বিয়ে করা মানেই তো একটা ঝগড়া করার লাইসেন্স কেনা, নাথিং এলস। আমাদের চারপাশেই দেখ প্রত্যেকটা কাপল, প্রতিটা রিলেশন কত সুইটভাবে শুরু হয়, সুইট। আর কয়েকদিন যেতে না যেতেই সেই সুইট রিলেশনটা হয়ে যায় তিতা। ইউ আর রাইট, আমাদের সবার উচিত আমাদের লাইফটাকে এনজয় করা, তাই না? অফকোর্স তাই। আরে তুই বল, আমাদের লাইফে কি ক্যাম্পেইন আছে যে সেতে সেতে ঝামেলা বাড়াবো? তারপর কি আমরা ঝামেলায় নেই? লাইফ একটা বড় তো কতই মজা করার চেষ্টা করছি, তারপর কি বলতে পারবো আমরা স্যাটিসফাইড? তোদের তো জানি না, বাট আমি না, মাঝে মাঝে মনে হয় ওয়ান ডে আই উইল কুইট, সব কিছু থেমে যাবে একদিন। আমি দাঁড়িয়ে থাকবো শূন্য ফাঁকা একটা জায়গায়, যন্ত্রের সঙ্গে ফিরে তাকাবো, তখন দেখবো কেউ নেই, একলা একা, পরগাছের মতো নির্ভর করার মানুষও থাকবে না তখন। এভাবে তাকিয়ে আছিস কেন? লুক এট ইট ফেস, তোর এই বোরিং প্যাটার্ন শুনে শুনে না মানে খিদে পেয়ে গেল। কামরান, জিনের রানী কেমন দেখলি? সাক্ষাই দাজালের আম্মা, ইয়া লম্বা, এই বড় দাঁত, ফালতু কথা। Thank you.
ভাইজান কি ভাইজান জিন 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 রানি কিচ্ছু হয়নি, যাও ঠিক করে নিয়ে এসো। দাঁড়াও নিশা, রিপোর্টগুলো তো ঠিকই ছিল, এটা তো তুমি জানতে, তারপরও কিছু বলনি কেন? স্যার ভয় স্যার। মানে? স্যার আজ আপনার মুড অফ মনে হয়। কি করে বুঝলে? স্যার ম্যাডাম ফোন করেছিলেন, খুব কান্নাকাটি করছিলেন। নিশা, কাদেরকে ফোন করো? বলো প্রিয়াঙ্কাকে খুঁজে বের করতে। আই ওয়ান্ট মাই চাইল্ড ব্যাক। স্যার আপনি বলার আগেই আমি কাদেরকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেছি। Where is she? স্যার কি হলো বলো। স্যার হুমায়ুন স্যারের বাসায়। তোমাদের জন্য কত ছোট হতে হবে আমাদের। আইডিয়াল যন্ত্র অনেক সহ্য করেছে। আর না, আই এম গোনা আস্ক ইউ ওয়ান কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উইল বি ইয়েস অর নো। ডু ইউ ওয়ান্ট ইচ আদার? জি 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 মিন ইয়েস। ওয়াও, ইয়াহু, ব্রাভো মাই সন, ব্রাভো ড্যাড। জি মানে জি, ইটস এ কোয়েশ্চন। জি দেন হোয়াটস ইউর অ্যানসার? অ্যানসার নেই, তোমরা বলো, পরে ব্যবস্থা নেব। আঙ্কেল, ক্যান ইউ জাস্ট গিভ আস অনলি 5 মিনিটস প্লিজ? It's about our life, so what's the minute, uncle? Please. All right, you got 5 minutes, okay? Dad, I mean just two of us, shudhu amra dujon. এসো তোমার বাবার সামনে, ইয়েস নো কিছুই বলতে পারবো না, ওকে? তাই তাই জাস্ট অ্যাবাউট আওয়ার লাইফ এসব টাল বাহানা করে জাস্ট একটু সময় নিলাম। টেল মি হোয়াটস ইয়োর অ্যানসার? অফ কোর্স নো। ইয়োরস? ইয়েপ, ইয়া অফ কোর্স নো। ওকে, সো তুমি তো তোমার বাবাকে এটাই বলছো, রাইট? কি? That you don't love me and you don't want to get married to me. Yes, of course. Okay. Then, তুমি তোমার বাবাকে নো বলছো, আমি আমার বাবাকে, okay? Of course, okay. Shehzad, promise. Of course, promise. Come on. Do the promise. Yeah. Deal? All right, deal. Oh. Sheza je tor baba ke no bolche tar mane ami amar papa ke no na bolle chobe oder taraf theke jokhon answer ashbe no tokhon bol thakbe amar korte ami tokhon baba ke blackmail korte parbo bolbo father amake jeno ar biyer kotha bolte na ashe. Yes. Thank you.
Yes! Want? We are really free from that now. আমাদের বাড়িতে থাকা রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পান, ডিস্কো এগুলো সব বাড়িতেই শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে পারছে না সংসার কি জিনিস।
না, কিছু একটা বলতে গেলেই বলে উই ক্যান টেক আওয়ার ওন ডিসিশন। বের করে দাও আবার। হ্যাঁ, কিন্তু অন্যভাবে। কিভাবে? বাড়িতে আমার একটা ফ্ল্যাট আছে, ওটা খালি পড়ে আছে, ফুল ফার্নিশড। ওদেরকে ওখানে উঠিয়ে দিই, ওরা ওখানে আলাদা থাকবে, যাতে করে ওদের ওন ডিসিশনস ওরা খুব ভালোভাবে নিতে পারে। কিন্তু শর্ত হচ্ছে সব কিছু ওদের নিজেদের করতে হবে, বাজার, রান্না, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, বাড়ির মেনটেনেন্স, এভরিথিং। কোনো মেড সার্ভেন্ট থাকবে না। মাসের 1 তারিখে ওদের অ্যাকাউন্টে লিমিটেড অ্যামাউন্ট অফ মানি পৌঁছে যাবে, ওই অ্যামাউন্ট দিয়ে ওদের সব কিছু কভার করতে হবে। আর তখনই ওরা বুঝবে সংসারের আসল মানে। এক্স্যাক্টলি। It's nice. I like it. Loving it. But I'm worried. Why? নিজেদের কাজ নিজেদের করতে হবে। নিজেদের কাজ আবার কি? আমিও। আচ্ছা, তোদের এখানে কেমন হালকা লাগছে না? ভেবে দেখ, নো মোর মামি ড্যাডিস, দ্যাট মিন্স নো মোর খবরদারি। ভেরি ফানি, আমি যখন তোমার কাছে আসতে চাই তখন তুমি অন্য কাউকে নিয়ে বিজি থাকো। তুমি 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 ওকে 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 একটা কথা বলি? আচ্ছা তুমি বলো। তুমি বলো। তুমি 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 Then let's start love each other. Let's start.
কিরে তুই এত সকালে উঠে পড়লি? কাল রাতে জিসানের সাথে ঝগড়া হচ্ছে, এত ইমেচিওর ছেলেটা, এত টিপিক্যাল। আমাকে বলে বাইরে স্টে ওভার করতে পারবো না, পার্টি করতে পারবো না। আমাকে নাকি ওর মার মতো হতে হবে, ওর মার মতো বউ চাই। ঝগড়া করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, সকালে উঠে থেকে বাতটা বেশি হয়ে আছি। চিন্তা কর, আমি কোথায় আছিস? ব্রেকআপ করতে, একটা ছেলে যদি আমার টাইপ হয়। যাও নিজে বানিয়ে খাও, তুমি বানাবে ওঠো। প্লিজ বিরক্ত করো না তো, আর যদি এত শখ থেকে নিজে বানিয়ে খাও, তো দোকানে গিয়ে খেয়ে আসো। আমি জীবনের প্রথম তোমার কাছে কফি খেতে চাইলাম, আর তুমি বিরক্ত হয়ে গেলে। আর আমার মা প্রত্যেকদিন সকালে এখন পর্যন্ত আমার বাবাকে কফি বানিয়ে খাওয়ায়। শেজা, আমি তোমার মা না, তুমি তোমার মার কাছে যে কফি চাও, মা বানিয়ে খাওয়াবে, চাও। But you're my wife. You also have some responsibilities. আমি না কাজের লোকতে বিয়ে করিনি শেজাদ, যে তুমি আমাকে অর্ডার দিবে। আমি আমার নিজের বাসায় এক গ্লাস পানি পর্যন্ত কোনো ঢেলে খাইনি। তোমার যদি এতই শখ থাকে তোমার মার মতন বউ পাওয়ার, তাহলে যাও, যে গ্রাম থেকে একটা কাজের বিয়ে করে আসো। প্রিয়াঙ্কা, আস্তে আস্তে তোমার আসল চেহারা বেরোচ্ছে। আজকে আমাকে মারার জন্য হাত উঠালে, দুই দিন পরে যে কি করবে সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে রেসপন্সিবল দেখতে চাও? তুমি নিজে কত রেসপন্সিবল, আগে নিজেকে ঠিক করো, তারপর আমার সাথে কথা বলবে। অ্যাকচুয়ালি না, তুমি এই চান্সটুকু ডিজার্ভ করো না, তোমার মতো মানুষের সঙ্গে থাকা ইম্পসিবল। আমি পারবো না। হ্যাঁ যাও, আমার তোমার সাথে থাকার কোনো শখ নাই। আজকে তোমার জন্য বাড়ি ঘর ছেড়ে আমি এখানে। আমি আমার বাড়ি ঘর ছেড়ে আসিনি, আর তোমাকে তো বিয়ে করতাম না। গড নোজ আমি কিভাবে লিসন, আজকে যদি তুমি তোমার বাড়ি ছেড়ে আমার ঘরে ভাবে পড়ে না থাকতে, আমার তো তোমাকে বিয়ে করতে হতো না। You're free to go. Now go! Good. Very good. বলেছিলাম এইটা পাতিস না, লাইফ ফেল হয়ে যাবে।
বলেছিলাম যে বিয়ে করা মানে হচ্ছে ওই ঝগড়া করার লাইসেন্স কেন? হ্যাঁ মনে পড়ে? আমার কথা তো শুনো, শালা বাসায় শান্তি নেই, এখানে এসছি এখানেও শান্তি। আর তুমি প্রিয়াঙ্কা মঞ্জুরের মেয়ে, তাই তো? দেখেছো কত ছোট দেখেছিলাম এই দুটোকে, কত বড় হয়ে গেছে। তা কি নিয়ে এত চেঁচামেচি করছিলে? হ্যাঁ আর তোমাদের চেঁচামেচি তো আমরা নিচে থেকে শুনতে পাচ্ছিলাম সব। আরে হয় হয়, নিউ জেনারেশন ছেলেমেয়েদের মধ্যে এসব চেঁচামেচি হইচই হয়েই থাকে। তা শোনো, তোমরা যখন আমাদের নেইবার হয়েছো, চলো আজকে রাত্রে আমাদের সাথে এসে ডিনার করো। না মানে আঙ্কেল আসলে একটা তাতে কাজ, একটা জানি জানি ইজি কাজে বিজি থাকো অল দ্য টাইম, তারপরে তো ঝগড়া করে বেরিয়ে যাচ্ছিলে। হ্যাঁ আসলো, আমি কিন্তু ডিনার 8টার মধ্যে সেরে ফেলি, তোমরা যদি না আসো আমি তো ধরে নিয়ে আসবো। হ্যাঁ কই যাও যাও, রাতের ডিনার মনে থাকে যাবো।
একটা কথা বল। ওকে তুমি বলো। তুমি বলো। তুমি বলো। বললাম না তুমি বলো। বলো। ওকে ফাইন। Let's start. Are you sure? Mm-hmm. তুমি পারবে ঠিকঠাক করে আমার লক্ষ্য রাখতে, আমার ভালো মন্দ খেয়াল রাখতে? At least I should try. আমি তোমার বউ না, আর তুমি? Of course I will. আমি তোমার জামাই না? আমি রোজ তোমাকে কফি বানিয়ে খাওয়াবো মার মতো। সত্যি I'm sorry Priyo, আমি তোমাকে অনেক হার্ট করে কথা বলে ফেলেছি। I'm sorry too. এখন প্লিজ ভুলে যাও সব। Delete. Anything else? আমি চাই তুমি অফিস জয়েন করো। কালকে থেকে? কাল থেকে? Yes. Okay. আজ ঠিক আছে, আমি ফোন করছি বাবাকে। এখন ফোন করো না, সবাই নিশ্চয়ই নিয়ে গেছে। আমি ঘরে জ্বালাম দিয়ে রাখছি, তুমি ঠিক 6টায় ঘুম থেকে উঠবে, ঠিক বাবার মতো। আর আমি তোমার জন্য কফি বানিয়ে আনবো ঠিক মায়ের মতো। তারপর তুমি বাবু হয়ে অফিসে যাবে। আচ্ছা আচ্ছা, জান এখন আমি ঘুমাই। আজকে কি কথা ছিল? কাঁদছো কেন? চোখ মুছো, তুমি কফি খাও, তারপর বাপের একটা ফোন দাও। আমি তোমার জন্য ড্রেস রেডি করছি। ম্যাডাম 6:30।
হ্যালো বাবা। হ্যাঁ মা। শেজাদ তুই ঠিক আছিস তো? মানে সব ঠিক আছে? হ্যাঁ মা শোনো, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা বলবো। ইম্পর্টেন্ট কথা? শোন শেজাদ, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছিস, নইলে তো এত সাত সকালে তোর ফোন করার কথা না, এত সাত সকালে তো তুই উঠিসই না। বলতো খারাপ খবরটা কি? উফ মা, কী আর বলতাবল বলছো? উফ প্লিজ বাবা, এই সাত সকালে আর কোনো খারাপ নিউজ আমাকে দিস না। আচ্ছা আমি কি বলতে চাই সেটা শুনবে তো? আমি অফিস জয়েন করতে চাই। কি বলি? আমি অফিস জয়েন করতে চাই মা। তুই তুই খুব কষ্ট পেয়েছিস না? মানে তুই আমাদের উপর অভিমান করে এইসব কথা বলছিস? না মা। ঠিক আছে চুপ কর, চুপ চুপ কর তুই। শুন বাবা, আমি তোকে বলি কি, তুই প্রিয়াঙ্কাকে নিয়ে আজই চলে আয়, তোর কিছু করতে হবে না, তুই চলে আয়, তো সবই তো তোর। যা কিছু আমাদের এগুলো তো তুই দেখবি। না মা, আই সোয়ার আই এম সিরিয়াস, আমি সত্যি অফিস জয়েন করতে চাই, আমি তোমাকে বাবাকে হেল্প করতে চাই মা। আমার বেটা অফিস জয়েন করবে, এর চেয়ে খুশির খবর আমার কাছে কি হতে পারে বাবা? I'm so proud of you. I love you, Ma. I love you too. I do. You look beautiful. You look handsome. Thank you. So, আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু, আমার অফিসের প্রথম দিন। Any briefing? প্রথমে I'm sorry. কেন? আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে পারিনি, বাট আই প্রমিস জান আমি সব শিখে নেব, তুমি দেখো। ওরে আমার জান, ইটস ওকে। আর কিছু? তুমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট করে নেবে, ওকে? ওকে। আর তুমি? আমি ততক্ষণ ড্রাইভারকে দিকে চোখ টানি। আর কিছু? আর অফিসে ঠিকঠাকভাবে কাজ করবে, মন দিয়ে কাজ শিখবে, আর একদম ফাঁকিবাজি করবে, ওকে? আর কিছু? আর আমাকে এক ঘন্টা পর ফোন দেবে। এক ঘন্টা পর? আচ্ছা ঠিক আছে, দুই ঘন্টা পর পর। আর আর তিন ঘন্টা পর পর আমি তোমাকে ফোন দেব। আর আর জান, তুমি টাইমলি লাঞ্চ করে নেবে। ওকে। তো আর কিছু না? আমাকে বেশি মিস করবে? আর আর ও হ্যাঁ, অফিস শেষ করে টাইমলি বাসে চলে আসবে। আর ও বাবা কিছু না, আচ্ছা অফিস থেকে ফেরার পথে আমার কিছু। আর কিছু না, ইউ আর গেটিং লেট। শিওর কিছু না, কিছু না।
যাও না, যাচ্ছি। আবার কি হলো? তোমার পেছনের ইনটা তো নষ্ট হয়ে গেছে বাবু। তুমি কি জানো যে আমি এই কাছে ইচ্ছে করে করি? তাই আমি চেক করি যে তুমি এখনো ঠিকঠাক মতো লক্ষ্য রাখছো। Baby. She's on. I missed you a lot. I missed it too. Acha, apni liye fresh hon, ami apnar jonno nashta ready koreche ami niyechi. Oh, how sweet. Ekkhoni jacchi, ekkhoni. No. Thank you. আমার প্রবলেম, আই এম টায়ার্ড অফ দিস। ওকে,
তাহলে যা শুনেছি ঠিকই, তুই নাকি কোন পীরের মুড়ি রয়েছিস? ঠিক শুনেছিস। তোর পীর তোকে কি সবক দিল শুনি? আমার পীর আমাকে কি শিখেছে জানতে চাস? বল। How to live my life happily ever after. লাইফটা তো দেখছি একদম ফ্যারি টেল বানিয়ে ফেলেছিস। হ্যাঁ আমি জানতাম বিয়ের পর তুই বদলে যাবি। My best friend changed a lot. আফসোস। No, দোস্ত, you are wrong. আমি চেঞ্জ হইনি, জাস্ট আমার লাইফস্টাইল। তোর কথা শুনে সেটাই মনে হচ্ছে। মনে হচ্ছে তোর বয়স 10 বছর বেড়ে গেছে। সাউন্ডস পেড়ে ওল্ড। হ্যাঁ শুন, লাইফ একটাই দোস্ত, লাইফ একটাই। এইসব ব্যাকডেটেড চিন্তাভাবনা ছাড়। আমার কথা এখন তুই বুঝতে পারবি না, কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারবি। কিন্তু দেখবি ততদিনে অনেক পেছনে পড়ে গেছিস তুই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, তুই এসব বুঝবি না। তোর খবর বল, তোর খবর কি? আমার আর কি খবর, আমি আরো এক বছর পুরনো হয়ে গেলাম। ও হ্যাঁ, তাই তো, তোর পরশু তো তোর বার্থডে। কি প্ল্যান কি সেদিন? আর কি করব, প্রতিবার যা করি এবারও তাই করব। তবে এইবার তোকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো। আমি তো সেসবের মধ্যে নাই। ও তুই না, এটা অসহ্য, পড়ে কি জানি একটু হয়ে যাচ্ছে। ওকে, তুই কিছু খেতে চাস না, ফাইন, তোর ব্যাপার, খাবি না, কিন্তু পার্টিতে তোকে অ্যাটেন্ড করতেই হবে। তুই ছাড়া কিন্তু কোনো পার্টি হবে না। আমি কোনো পার্টি তোকে ছাড়া করছি না, ওকে? তো ডোন্ট মিস ইট। তুই এভাবে বলছিস কেন? তোর বার্থডে কোনোদিন মিস করেছি আমি? হ্যাঁ, তুই একদিকে, আমার দুনিয়া আরেকদিকে। ওকে, এনিওয়ে এখন রাখে, পরশু দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসবো, প্রমিস। ওকে, হেই, ইউ প্রমিস, রিমেম্বার। ওকে, তুই এখানে কি করিস? এতক্ষণ কার সাথে কথা বলিস? তুই যদি বিয়ে করিস না, তোর কিন্তু খবর আছে। হ্যাঁ প্রিয়, আই এম ওয়েন গিফট কেনা শেষ, পারফিউম, হ্যাঁ গুচি। আই নো, মইনের অনেক পছন্দ। হ্যাঁ ওকে, তুমি কি রেডি? কি পরছো? শাড়ি? বাবা, আচ্ছা হ্যাঁ, আমি চলে আসছি, আমার বেশিক্ষণ লাগবে না। ওকে ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ আমি আসছি, বেরো যাবো আমরা। ওকে ওকে, বাই বাই বাই, লাভ ইউ, বাই। শ্যামকু আন্টি, হ্যালো। আচ্ছা আমি বুঝতে পারছি না, আবার বলেন কি? কখন? কোথায় আঙ্কেল, কোথায় এখন? হ্যাঁ আমি 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 আসছি আন্টি, এক্ষুনি আসছি। আপনি আপনি প্রিয়কে নিয়ে যান, প্রিয়কে নিয়ে যান, প্রিয় আছে। জি আমি আসছি আন্টি। জি 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 আসছি। জি জি, টেনশন করো না আন্টি, টেনশন করো না, আমি আসছি, কান্নাকাটি বন্ধ করেন। জি চলে আসছি আমি। বাই বাই বাই। হ্যালো প্রিয়, শোনো শোনো, আঙ্কেল স্ট্রোক করেছে আঙ্কেল। হ্যাঁ আন্টি, কি নিয়ে তুমি যাও। ওই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? শাহজাদের জন্য ওয়েট করছিস? আরে আইবো না রে দোস্ত, ও তো এখন ম্যারিড, হি ইজ ডেড, আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে হি ইজ আউট, বিয়ে করে ফেলছে, কয়েক সেকেন্ড বাকি। Get out! 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 Get
জাদেলকে নিয়ে হসপিটালে। Our friendship is over. Mane? You promised. Dosto, tui... Shut up! Just shut up. Jodi kichu bolar thake, ami bolbo. You don't have any rights to talk with me. Tui na amar... ছোট্টবেলার ফ্রেন্ড, হ্যাঁ, আমরা আমরা একসাথে বড় হয়েছি, সব কিছু একসাথে করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি এভরিথিং। দুই দিনের পরিচিত এক বুড়ো বুড়ির জন্য আমাকে ইগনোর করলি? কিউ কিউ অ্যাভয়েড মি? গুড, ভেরি গুড, ইউ হ্যাভ চেঞ্জড। তুই বদলে গেছিস, আমি না। তুই আমার কাছে আর কখনো আসবি না, কখনো না। তুই তুই থাক তোর ওই পুরোপুরি নিয়ে, পীর নিয়ে, আর যত সব ফালতু ব্যাকটেরিয়া মেন্টালিটি নিয়ে। And never dare to call me again. Never. Moin. আমি শুধু তোকে একটা কোয়েশ্চেন করব, তুই যদি অ্যান্সার করতে পারিস, তুই যা বলবে আমি শুনব। আর যদি অ্যান্সার করতে না পারিস, তাহলে আমি যা বলবো তুই শুনবি। কে? আমরা তো কত অ্যাডভান্স না রে, কত ফ্যাসিলিটি আমাদের, কত অপশন। একটুখানি সুখের জন্য, ভালো থাকার জন্য, নিজের স্বার্থের জন্য আমরা এখন চাইলে কি না করতে পারি। আমরা চাইলে 10টা রিলেশন করতে পারি, আবার চাইলে নট মাই টাইপ বলে ব্রেকআপ করে ফেলতে পারি, চাইলে একটা দুইটা বিয়ে করতে পারি, আবার অ্যাডজাস্ট হচ্ছে না বলে ডিভোর্স দিতে পারি। আমরা কখনো কাউকে ফ্যালুস কি দেই, কখনো কাউকে কোনো মূল্যকে দেই? তুই তো বাবা মাকে দিস। আই এম সরি, দিসটা তুই ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার জন্য নিজের বাড়ি করছে রে, বাবা মা ছেড়ে আজকে কোথায় কোথায় করছিস? নিজের সুখের জন্য করছিস তো? আর ইউ হ্যাপি? নাও ইউ আর নট। অথচ আমাদের বাবা মাদের দেখ, দাদা দিদিদের দেখ, আর পেছনে থাকা তাদের লাইফটা কিন্তু অনেক বেশি সিম্পল ছিল, এত কমপ্লেক্স ছিল না। আমরা আমাদের নিজেদের লাইফটাকে ইজি গোয়িং করতে গিয়ে আরো অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছি। দিস ইজ নট আওয়ার কালচার, নট আওয়ার ট্রেডিশন। ওয়েস্টার্ন কালচার জোর করে নিজের রক্তের মধ্যে অ্যাডাপ্ট করার চেষ্টা করে কোনো লাভ নেই। আমরা এই সো কল নিউ জেনারেশন ঠিক মাঝে মাঝে একটা জায়গা আটকে আছে। তুই জানতে চাস যে গোড়াগুড়ির মধ্যে আমি কি পেয়েছি?
আমরা কি পেয়েছি? শান্তি, সুখ আর সিম্পলিসিটি। উই আর হ্যাপি। তুই বলিস না আমি ব্যাক ডেটেড। ইয়েস, আই এম ব্যাক ডেটেড। I'd love to be. চোখে চোখ রাখতে পারবো না, আমার বাবা মার, না তোর, না প্রিয়াঙ্কার। ইউ আর মাই ব্রাদার, আর বাপ মা দোস্ত। যে শুধু একবার সামনে কে দাঁড়া না, he's out of danger. আজ তোর পারফরমেন্স, আমি মুগ্ধ। প্রাউড অফ ইউ। প্রিয়কে ফোন করিনি আমি এখনো, নিশ্চয়ই রেগে মেগে আছে। আমার জানটা কি করে রে, আমি মনে হচ্ছে খাবো। জান love you, bye.
রাগ করলো? না না। প্রিন্স, প্রিন্স, হেই প্রিন্স, হাই, হোয়াটস আপ? আমি আসলে এভাবে চিন্তাও করি না যা বলেছিস। আমি জানি না, আমি ওকে ওকে আমি সরি প্রিন্স, আই এম নট কামিং, বাই। Backdated, and I would love to be.